হ্যালো বন্ধুরা, ডিপ ওয়েব, যেখানে চলে বেআইনি কারবার। এখানে কোনো শর্তাবলী বা নিয়ম চলে না। এখানে যে কেউ যে কোনো সময় যে কোনো জিনিস পোস্ট করতে পারে, যেগুলো হয়তো সাধারণত নর্মাল ওয়েবসাইট বা নেটওয়ার্কে নিষিদ্ধ। আজ আমরা ডিপ ওয়েবের থেকে পাওয়া কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। এগুলো ফেক না রিয়াল, এটি আপনারাই বিচার করুন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি ইউটিউব চ্যানেল যার নাম সাম অর্ডিনারি গেমার্স, তিনি ডিপ ওয়েবের কিছু ভিডিও বিশ্লেষণ করতে গিয়ে একটি অদ্ভুত ভিডিও খুঁজে পান। তিনি এই ভিডিওটি চালাতে খুবই দ্বিধাবোধ করেন, তবুও অনেক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে তিনি ভিডিওটি চালিয়ে বিশ্লেষণ করতে শুরু করেন। You know, cute looking woman, but Jesus Christ, dude, I cannot handle blackened eyes. I'm probably going to skip through it if it's kind of just this the whole time, but let's play and see what it's about. It seems like we've got music in reverse being played right now for the camera. Wait, hold on. She's saying numbers. It's a numbers station. ভিডিওটিতে মেয়েটি বারবার অদ্ভুত কিছু আওয়াজ করছিল। ভিডিওটির কোনো অর্থই বোঝা যাচ্ছিল না। সাম অর্ডিনারি গেমার্স কোনো কিছু বুঝতে না পারায় তিনি একটি আইডিয়া বের করেন। তিনি এই ভিডিওটির সাউন্ডটিকে আলাদা করে রিভার্সে প্লে করেন, যার ফলস্বরূপ এই অদ্ভুত আওয়াজটি আবিষ্কার হয়। And sort of figure out what's going on. Give me a second. So here's one of the things that we've done. I've reversed the audio. এটা হয়তো কোনো হ্যাকারের কোড বা কোনো গভর্নমেন্টের কিছু, বা কোনো অর্থ ছাড়াই শুধু সময় নষ্ট করার জন্য ভিডিওটি বানানো হয়েছে। এই সব কারণেই ডিপ ওয়েবকে সবার চেয়ে আলাদা ও রহস্যময় করে তোলে। এই ভিডিওটি ডিপ ওয়েবে অদ্ভুতভাবে ছড়িয়ে পড়ে। কে এটিকে আপলোড করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। শেহারুল মোহাম্মদ নামক একটি চ্যানেলে এটি ডিপ ওয়েব থেকে ডাউনলোড করে আপলোড করা হয়েছে। এই ভিডিওটিতে একটি অদ্ভুত আলোকিত বস্তু আকাশের একদিক থেকে অন্যদিকে এসে ছড়িয়ে পড়ছে। The fuck is this, man? Haiti? Haiti? Oye, mira cómo se vira eso, cómo se vira de lado, bro. Pero viene apagado, tío. এটা কি তা কেউ জানে না। অনেকে মন্তব্য করেন এটা কোনো স্পেসশিপ, আবার অনেকেই বলেন এটা হয়তো গুপ্তভাবে চলা কোনো সরকারি এক্সপেরিমেন্টের ফল। আপনারা কি মনে করেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিও ফুটেজটি ডিপ ওয়েব থেকে নেওয়া হয়েছে, যেটি গ্রিস ওভার কিল নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওটিতে দুটো অদ্ভুত দেখতে জীব অপ্রাকৃতিক কিছু অঙ্গিভঙ্গি করে চলেছে। প্রথমজন অস্বাভাবিক বড় হাতের সঙ্গে অদ্ভুত কিছু ইশারা করে চলেছে, আর দ্বিতীয়জনও ঠিক একই রকম কিছু ইশারা করে চলেছে। শুধু তার মুখে কিছু একটা রয়েছে। আমার মনে হয় এটা হয়তো সে কোনো মুখোশ পরে রয়েছে, আর হয়তো এটা তার আসল চেহারা নয়। তবু আপনারা যদি কোনো মুভি বা টিভি শোতে এই দুটো অদ্ভুত ক্রিচারকে দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সত্যি জেনে খুশি হব যদি এটা কোনো মুভি শুটিং এর অংশ হয়ে থাকে। lab.avi হলো একটি অদ্ভুত ভিডিও। এই ডিপ ওয়েব ভিডিওতে একজন মুখোশধারী ব্যক্তি ও একজন জোকার ভুতুড়ে কিছু কাণ্ডকারখানা করে চলেছে। আমি জানি না কোনো গোপন কোড বা অন্য কিছু এই ভিডিওটিতে লুকিয়ে রয়েছে কিনা। এই ভিডিওটি দেখে অনেকে অপ্রাকৃতিক কিছু ঘটনার সম্মুখীন হয়েছে।
আপনারা যদি কোনো গুপ্ত মেসেজ এই ভিডিওটিতে দেখতে পান তাহলে অবশ্যই সেটি আমাদের সাথে শেয়ার করবেন। এই অদ্ভুত ডিপ ওয়েব ভিডিওটিতে অদ্ভুত একটি মানুষকে দেখা যাচ্ছে, যেখানে সে ভিডিওটি রেকর্ডিং এর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওটি অনেকেরই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটিতে অদ্ভুত লাইট ও এডিটিং এফেক্টস ব্যবহার করা হয়েছে। অনেকে এই ভিডিওটি বেশিক্ষণ দেখার কারণে অসুস্থ হয়ে পড়েছে। অনেকে ভিডিওটি দেখার পর মন্তব্য করে যে এই ব্যক্তিটির মুখমণ্ডল অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে থাকে। আপনারা যদি এই ভিডিওটির সম্পর্কে জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিতে অনেকগুলি অদ্ভুত ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওটিতে অদ্ভুত কিছু ইমেজ দেখানো হয়েছে। তাছাড়াও ব্যাকগ্রাউন্ডে চলা ডিস্টার্বিং সাউন্ড এফেক্ট ভিডিওটিকে আরও ডিস্টার্বিং ও ক্রিপি করে তোলে। অনেকে মনে করেন ভিডিওটিতে কোনো ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো প্রথা দেখানো হয়েছে। ভিডিওটিতে অনেক ভাষারও ব্যবহার করা হয়েছে, যেমন স্প্যানিশ ও রাশিয়ান। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।